फ्लेमिंग এর ডান হস্ত সূত্র আরেকবার বোঝানোর চেষ্টা করছি। দেখো এই একটা জিনিসের সাহায্যে এটা হচ্ছে আমার একটা ডান হাতের কি বলবো সাবস্টিটিউট। ডান হাত দিয়ে তোমাদের বোঝাতে পারছি না, সেজন্য আমি এইভাবে বোঝানোর চেষ্টা করছি, এভাবে রাখলাম। নীল যে স্কেচ পেনটা, দ্যাট ইজ মাই তর্জনী, ঠিক আছে, সেটা চৌম্বক ক্ষেত্রকে বোঝাচ্ছে। নীলটা আমার চৌম্বক ক্ষেত্র। এই ইয়েলো যেটা রয়েছে পেনটা, এই ইয়েলোটা হচ্ছে পরিবাহীর গতিকে বোঝাচ্ছে। তাহলে রেড পেনটা যে ডিরেকশনে আছে সেটা আবিষ্ট তড়িৎ প্রবাহকে বোঝাবে, অর্থাৎ এই ডিরেকশন বরাবর ইনডিউসড কারেন্ট যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা ডান ফ্লেমিংয়ের ডান হস্ত সূত্রটাকে ডিমনস্ট্রেট করলাম। এইবার এই যে আবিষ্ট তড়িৎচালক বল, এটার উৎপত্তি হলো কিভাবে সেটা ব্যাখ্যা করব। আমার তোমাদের ছায়ার বইটার ব্যাখ্যাটা ভালো লাগেনি, তাই আমি এখান থেকে করাচ্ছি। আচ্ছা, এখানে এবার এটা রেখে দিই, আমরা রেখে দিই। এবার আমরা এখানে কি আমাদের বলেছে সেটা দেখি। আমরা এখানে নিচ্ছি একটা পি কিউ পরিবাহী, এই যে পি কিউ, এই পরিবাহীটা এরকমভাবে কাগজের তলে আছে। আর এই কাগজের যে তল, মানে আমার বইয়ের যে তল, তার সাথে লম্বভাবে ঊর্ধ্বমুখে সুষম চৌম্বক ক্ষেত্র রয়েছে, এরমভাবে। এভাবে চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলো গেছে সব স্ট্রেট লাইন, এই বইয়ের পাতার সাথে লম্বভাবে আপওয়ার্ডস ডিরেকশনে আছে, ওকে। আর এটা হলো আমার পরিবাহী পি কিউ। এবার আমি বইয়ের ছবি অনুযায়ী পি কিউ পরিবাহীটাকে ডান দিকে গতিশীল করছি এরকমভাবে। তাহলে এই পি কিউ যে পরিবাহী, যেহেতু এটা পরিবাহী, এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে অজস্র ফ্রি ইলেকট্রন। তো এইভাবে যখন আমি এটাকে সরাচ্ছি, তো ফ্রি ইলেকট্রনগুলোও মুভমেন্ট করছে। ইলেকট্রন কি? ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত আধান। তাহলে আধানের মুভমেন্ট মানে কারেন্ট হয়। যেহেতু ইলেকট্রন নেগেটিভ আধান, তাই ইলেকট্রনের এই দিকে গতি মানে এফেক্টিভলি আমি ধরতে পারি কারেন্টের গতি এই দিকে, মানে বাঁ দিকে। তাহলে এবার ফ্লেমিংয়ের ডান হস্ত ভুলে যাচ্ছি, বাম হস্ত চিন্তা করছি। বাম হস্তে আমাদের কী কী প্রথম থেকে ছিল? একটা চৌম্বক ক্ষেত্র ছিল আর কারেন্টের প্রবাহ ছিল, তার থেকে পরিবাহীর গতি এসেছিল। তাহলে এখানে আমার চৌম্বক ক্ষেত্র হচ্ছে এরকম আর কারেন্টের প্রবাহ হচ্ছে এই দিকে। তাহলে সেটা এবার দেখার চেষ্টা করি। চৌম্বক ক্ষেত্র আপওয়ার্ড ডিরেকশনে, চৌম্বক ক্ষেত্র আপওয়ার্ড ডিরেকশনে। দেখো আমার এই পিঙ্কটা এখানে আমার চৌম্বক ক্ষেত্র, পিঙ্ক পেনটা, গ্রিন পেনটা আমার কারেন্টের ডিরেকশন, ঠিক আছে। এটা বাম হস্ত সূত্রকে এই সেট আপটা দিয়ে বোঝার চেষ্টা করছি। তাহলে লাল যে পেনটা রয়েছে সেই ডিরেকশন বরাবর ওই যে আধানগুলো, তার উপরে বল প্রযুক্ত হবে, অর্থাৎ মানে কারেন্টের এই যে সবুজ বরাবর যে কারেন্টের ডিরেকশন, তার উপরে লাল দিক বরাবর আমার ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র অনুযায়ী বল প্রযুক্ত হবে। ক্লিয়ার প্রত্যেকের? তাহলে ছবি অনুযায়ী কিউ থেকে পির দিকে বল প্রযুক্ত হবে। এখানে তো কারেন্ট আলাদা করে প্রবাহ হচ্ছে না, রয়েছে হচ্ছে ইলেকট্রনগুলো। তাহলে ইলেকট্রনগুলো কিউ থেকে পির দিকে একটা বল অনুভব করবে, তার ফলে ইলেকট্রনগুলো কিউ থেকে পির দিকে চলে যাবে। ইলেকট্রনগুলো যদি কিউ থেকে পির দিকে চলে যায়, তাহলে পি দিকে ইলেকট্রনের আধিক্য হয়ে যাবে, অর্থাৎ নেগেটিভ আধানের আধিক্য হয়ে যাবে, ফলে কিউ প্রান্তটা আমার ধনাত্মক বিভব পাবে পি প্রান্তের চাইতে। তাহলে কিউ ধনাত্মক বিভব পেল, তুলনামূলকভাবে মানে উচ্চ বিভব, তুলনামূলকভাবে পির বিভব কিউ এর থেকে কম। তাহলে ধনাত্মক থেকে ঋণাত্মক দিকে তড়িতের প্রবাহ হবে, এই দিক থেকে এই দিকে তড়িতের প্রবাহ হবে, যেটা আমরা এটা দিয়েও দেখলাম, এটা দিয়ে বল দেখলাম, যে বল অনুযায়ী ইলেকট্রনগুলো সব পির দিকে চলে গেল, তার ফলে কিউটা ধনাত্মক
বিভব বা উচ্চ বিভব পেল, তার ফলে ধনাত্মক থেকে ঋণাত্মক বিভবের দিকে তড়িৎ প্রবাহ হবে। এই যে তড়িৎ প্রবাহ এভাবে হবে, তার মানে ইলেকট্রন প্রবাহ এভাবে হবে। তা আমরা তড়িৎ প্রবাহটা দেখব, তড়িৎ প্রবাহটা এভাবে হবে। তাহলে এই যে এইভাবে তড়িৎ প্রবাহটা হলো, সেটাই কিন্তু ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্র থেকে আবার পেলাম। ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্রটা যদি এবার আমি আবার এই জিনিসটা নিই, তাহলে চৌম্বক ক্ষেত্র হচ্ছে ওপরের দিকে, চৌম্বক ক্ষেত্র হচ্ছে ওপরের দিকে, ঠিক আছে। তাহলে আমার এরপরে হচ্ছে আমার পরিবাহীর গতি আমরা এইভাবে বুঝিয়েছিলাম। পরিবাহীর গতি হচ্ছে আমার এই দিক বরাবর। তাহলে আমার কারেন্টের প্রবাহটা দেখো, সরি, পরিবাহীর গতিটা ছিল আমার এই দিক বরাবর, আমি পরিবাহীকে এদিক বরাবর ঘুরিয়েছিলাম। তাহলে পরিবাহীর গতি হচ্ছে আমার এই ইয়েলো পেন বরাবর, তাহলে আমার এই দিক বরাবর কারেন্টের ডিরেকশনটা আসছে। পরিবাহীটাকে কিন্তু আমি বাঁদিকেই সরিয়েছিলাম, এই যে ভিড় ডিরেকশনটা রয়েছে, তাহলে আমার লাল দিক বরাবর কারেন্টটা ফ্লো হচ্ছে, এদিক থেকে ফ্লো হয়ে এদিকে যাচ্ছে। তাহলে এইটা যে জিনিসটা আমি ফ্লেমিংয়ের ডানহস্ত সূত্রে পাচ্ছি, সেটা আমি ফ্লেমিংয়ের বামহস্ত সূত্র দিয়ে ব্যাখ্যা করতে পারলাম। এটাই হচ্ছে তড়িৎচালক বলের উৎপত্তির ব্যাখ্যা।